রেজিয়া বেগম ঘটা করে মেয়েকে বিয়ে দিয়েছিলেন মানিকগঞ্জের সিরাজুল ইসলামের সঙ্গে। ভালোই চলছিল তাদের সংসার, এর মধ্যে স্ত্রী জুলেখা অন্তঃসত্ত্বা হন। বিয়ের দেড় বছর না যেতেই যৌতুকের বলিতে স্বামীর হাতে খুন হন জুলেখা, পালিয়ে যান অভিযুক্ত সিরাজুল। মেয়ে হারানোর সেই কষ্ট আজও ভুলতে পারেননি মা। এনে টেকা চাইছিলাম, আমরা কইছি আমরা গরিব মানুষ, আমরা টেকা কোন থেকে দিব, নিয়েছে নিয়ে নদীর পারে মেরে হালাইছে, আমরা মেয়ের ওষুধাকে তার ফাঁসির হুকুম। এই ঘটনার পর মামলা হয়, বিচার শেষে পাষণ্ড স্বামীর মৃত্যুদণ্ডের রায় আসে মানিকগঞ্জ জেলা দায়রা জজ আদালত থেকে। ১৯ বছর পালিয়ে থাকার পরও শেষ রক্ষা হলো না সাজাপ্রাপ্ত আসামি সিরাজুলের। বুধবার ধরা পড়লেন র‍্যাবের হাতে। র‍্যাব জানায় পরিচয় গোপন করতে তৈরি করেছিলেন ভুয়া জাতীয় পরিচয় পত্র। একই এলাকায় সে বেশি দিন অবস্থান করতো না, কখনো নারায়ণগঞ্জ, কখনো শরীয়তপুর, কখনো গাজীপুর, কখনো পুরাতন ঢাকা। দুই তিন মাস থাকার পরপরই সে বাড়ি পরিবর্তন করত, যাতে করে পুলিশ তাকে কোনোভাবেই ধরতে না পারে বা আটক না করতে পারে। আত্মগোপনে থাকাকালীন সময়ে নতুন করে সংসার শুরু করেন সিরাজুল। অভিযুক্ত সিরাজুল মানসিকভাবে বিকারগ্রস্ত বলেও জানায় র‍্যাব। একটি ট্রাকের সে ট্রাক যে বন্দোবস্তকারী সংস্থা আছে এটা সে দালালি করত, সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে পেরেছি। সিরাজ গ্রেপ্তারের পরে পুরো ঘটনা সে স্বীকার করছে, সে নিজেই সেই হত্যাকাণ্ডে সে জড়িত, সে অত্যন্ত ধূর্ত এবং নৃশংস প্রকৃতির মানুষ। সিরাজুল তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে নারায়ণগঞ্জে সৈয়দপুর এলাকায় বসবাস করতেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।